हाय गाइस, गुड मॉर्निंग, हैव अ नाइस डे, वेलकम बैक टू माय चैनल ज्योतिका ब्लॉग। आपनादे सबाई के वेलकम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमी ज्योतिका, आमिओ भालो आछि। सद्गुरुर कृपाय सकलेई भालो थाकबेन। चलुन, सकाल सकाल एसे गेछि, संसारे कुटिनाटी निये हाजिर हये गेछि। चलुन एखन एकटा जिनिस आपनादे चलुन आजके एकटा जिनिस आपनादेर साथे शेयार करी, सेटा होच्छे झाल रुटि करब। एर आगेओ आमी करेछि झाल रुटी, देखुन किभाबे करबो। सेटा होच्छे एई जे एखाने एकटु झाल रुटी करार जोन्नो आलू घोषे नियेछि, एकटु काँचा लंका कुचिये नियेछि, एकटु धने पाता, एकटु पेंयाज दिये नियेछि। सिम्पल रेसिपी। आर तार जोन्नो आमी एकटा डिम निये नियेछि। एई डिमटा दिये चलुन आमी देखाच्छि किभाबे करबो, आपनारा आमार साथे थाकुन। एई जे आमार मा, गुड मर्निंग बोलो सबाइके। गुड मर्निंग सबाइके উইশ করছি, আপনারা সবাইকে আশীর্বাদ করুন। ওর শরীরটা প্রচন্ড খারাপ, বাট 29 তারিখ থেকে এক্সাম চালু হয়ে যাচ্ছে, মেয়ে সেই টেনশন, একটু বেশি প্যানিক করে আর কি, আর কিছুই না। চলুন আপনারা আমার সাথে থাকুন। চলুন গাইস, এই যে আমি একটু তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। এতে কোনো আটা দেব না, জাস্ট খালি ময়দা। আপনারা আমার সাথে থাকুন। চলুন, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদমতো নুন দিয়ে দিলাম, চলুন একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এবার দেখুন আস্তে আস্তে এই পেঁয়াজ কুচিগুলো, এই কুচানো জিনিসগুলো সব একসঙ্গে দিয়ে দেব। এই ধনে পাতাগুলো দিয়ে দিলাম, লঙ্কা এবং আলু কুচানোটা দিয়ে দিলাম। এবার দেখুন এই ডিমটাও ভেঙে দিয়ে দেব এর মধ্যে। এই একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। চলুন গাইস, এর মধ্যে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিই এটা সবগুলোকে একসঙ্গে, সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। অল্প করে লঙ্কার গুঁড়ো আমি দিতে ভুলে গেছি, একটু ঝাল না হলে, যেহেতু ঝাল রুটি, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সেটা তো মেয়ে ফেলেই দেবে। দেখুন গাইস, ভালো করে একেবারে ফেটিয়ে নিয়েছি, পুরোপুরি ভাবে ফেটিয়ে নিয়েছি এটা ডিম দিয়ে। আপনারা বুঝতে পারছেন পুরোপুরি ভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে। এবার চলুন আপনারা, আমি এটাকে রেডি করি, তাওয়া বসিয়ে দিই। অলরেডি তাওয়া, চলুন গাইজ, অলরেডি তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিই তাওয়াতে। তেল একেবারে বেশি দেওয়া যাবে না, তাহলে পড়ে যাবে তাওয়া থেকে। চলুন গাইজ, আমার তেলটা পুরোই গরম হয়ে গেছে, আমি এবার এই ব্যাটারটা পুরো ই করে দিই, ফাটানো ময়দার ব্যাটারটা পুরো দিয়ে দিই। এটা এইভাবে হবে না, হাত দিতেই হবে, হাত দিয়ে অ্যাটলিস্ট ঠিকঠাক হবে। চলুন গাইস, এটার ওপিটটা হয়ে গেছে ভালো করে, এপিটটা উল্টে দিই। দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার এসেছে, সুন্দর একটা কালার এসেছে। কিন্তু যেরকম সুন্দর কালার, খেতেও কিন্তু ঠিক এরকমই টেস্ট হবে। সকাল সকাল জল খাবারে ঘরে কিছু না থাকলে ঠিক এইভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা খাওয়া যাবে। এতে কোনো তরকারি লাগবে না, একটুখানি সস দিয়ে খাওয়া হয়ে যাবে। ঝাল রুটি দারুণ টেস্টি খেতে। কেউ যদি বেশি ডিম দিতে চান, এতে একটার বেশি দুটো ডিম, আমরা দুজনে খাবো মা মেয়েতে, তাই একটা ডিম দিয়েছি সকালবেলা। চলুন গাইস, ওপিটটাও আমি চেপে চেপে ভালো করে ভেজে নিয়েছি, আপনাদের দেখাই। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে, যেরকম কালারফুল হয়েছে, বাট খেতেও অত সুন্দরই টেস্ট হবে। আমরা সস দিয়ে খাবো। চলুন গাইস, দেখুন গাইস, এই যে দেখুন, বুঝতে পাচ্ছেন পুরো তুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, বুঝতে পাচ্ছেন? দেখুন একদম সফটি হয়েছে, কোনো রকম কোনো মানে শক্ত হাড় নেই। দেখুন তুলো হয়ে গেছে পুরো, অলরেডি তুলোর মতো হয়েছে। এই যে দেখুন, এই যে সস দিয়ে আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন। আর আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, এই ছোট্ট একটি রেসিপির জন্যই আমি ভিডিওটা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই পুশ করে দেবেন। আপনারা আমার সাথে সবসময় থাকবেন, আশা করি সবাই ভালো থাকুন, সবার চ্যানেল এগিয়ে যাক, যারা নতুন আছেন তাদেরও চ্যানেল এগিয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল, বাই। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।